আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দিনে কতবার ও কত সময় নিয়ে দাঁত ব্রাশ করা উচিত ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স মেডিকেল সায়েন্স বলে প্রতিদিন অন্তত দুবার সকালে এবং রাত্রে খাবার পরে দাঁত ব্রাশ করার জন্য ভিওয়ার্স যদি কেউ চায় তিন থেকে চারবারও সে ব্রাশ করতে পারে তবে অতিরিক্ত ব্রাশ করা দাঁতের জন্য ক্ষতিকর ভিউয়ার্স অনেকেই দাঁত বেশি পরিষ্কার করার জন্য অনেক সময় নিয়ে ব্রাশ করে থাকে 10 মিনিট বিশ মিনিট এমন কি দেখা যায় যে পনেরো মিনিট এরকম অনেকেই অধিক সময় নিয়ে দাঁত ব্রাশ করে থাকে যেটি দাঁতের জন্য বেশ ক্ষতিকর ভিউয়ার্স এটি ধীরে ধীরে আপনার দাঁতের বিভিন্ন সমস্যা তৈরি করে তাই আপনার দাঁত ব্রাশ করার সঠিক সময় হচ্ছে দু থেকে সর্বোচ্চ 3 মিনিট ভিউার্স দাঁত ব্রাশ করার অর্থ দাঁত চকচকে করা নয় দাঁতে আটকে থাকা খাবারগুলো যা দাঁতের ভিতরে জমে না থাকে সেটাই উদ্দেশ্য হওয়া উচিত ভিওয়ার্স যখন অতিরিক্ত দাঁত ব্রাশ করা হয় তখন যখন সঠিক নিয়মে দাঁত ব্রাশ না করা হয় এবং অতিরিক্ত সময় নিয়ে দাঁত ব্রাশ করা হয় সেক্ষেত্রে এ ধরনের সমস্যাটা বেশি হয় এমন যে এখানে স্ক্রিনে আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এখানে দাঁতের গুঁড়া থেকে মাংসটা সরে গেছে ব্রাশের আঘাতে ভিউার্স এটিকে আমরা রিসেশন বলে থাকি তো ভিউয়ার্স এখানে দেখুন যে প্রতিটি দাঁতের গোড়ার এই যে যে মাড়িটা এখানে দেখছেন এই মাড়িটা কিন্তু একটা সময় এখানে ছিল কিন্তু অতিরিক্ত ব্রাশ করার ফলে দিনের পর দিন অনিয়মিত ব্রাশ করার ফলে এভাবে দাঁতের গোড়া থেকে মাংস সরে যায় যেটিকে আমরা রিসেশন বলে থাকি এরকম সমস্যায় দাঁত শিরশির করে থাকে ভিউয়ার্স এছাড়া অতিরিক্ত ব্রাশের কারণে দাঁত ক্ষয়ও হয় যেমনটি এখানে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অতিরিক্ত ব্রাশ করার কুফল যেটা আপনারা দেখে বুঝতে পারছেন যে কিছু কিছু দাঁত আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁতের যে ব্রাইটনেসটা থাকে যে উজ্জ্বলতা থাকে সেটি কিন্তু এ দাঁতে তেমন একটা দেখা যাচ্ছে না এবং কিছু কিছু দাঁত দেখা যাচ্ছে ক্ষয়প্রাপ্ত দাঁত যেমন দেখে বোঝা যাচ্ছে আপনারা বুঝতে পারছেন যে এটি আসলে ক্ষয়প্রাপ্ত দাঁত এই সমস্যাগুলা অতিরিক্ত ব্রাশ করার কারণেই হয়ে থাকে ভিউয়ার্স তাই অতিরিক্ত ব্রাশ করা থেকে বিরত থাকতে হবে ভিউয়ার্স এ ধরনের সমস্যা হয় ব্রাশ করার কারণে দেখুন এখানে দাঁতের গোড়াগুলো বেশ ক্ষয় হয়ে গেছে আর এমন ক্ষয় হলে দাঁতে শিশির করে এগুলো সাধারণত কোনো ওষুধের মাধ্যমে রোধ করা যায় না যে আপনি এমন সমস্যায় ওষুধ খাবেন ওষুধ খেলে যে ভালো হয়ে যাবে এমন এমনটি হয় না দাঁতের সমস্যা হলে আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যেতে হয় ভিওয়ার্স এ ধরনের সমস্যায় দাঁত শিরশির করে আর এমন শিরশির করার সমস্যা যদি কারো থেকে থাকে তারা ডেন্টিস্টের কাছে গিয়ে অবশ্যই আপনার নিকটস্থ যারা ডেন্টিস্ট আছে আপনি ফিলিং করিয়ে নেবেন তাহলে সে সমস্যাটা চলে যাবে তো ভিওয়ার্স অতিরিক্ত ব্রাশ করা দাঁতের জন্য ক্ষতিকর সর্বোচ্চ দু থেকে তিন মিনিট আপনি ব্রাশ করতে পারেন তিন মিনিটও বেশি হয়ে যায় যদি আপনি প্রতিদিন চারবার ব্রাশ করে থাকেন সেক্ষেত্রে তিন মিনিট বেশি হয়ে যায় দু মিনিটের বেশি ব্রাশ করা উচিত নয় তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম